আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো দেখতেই পাচ্ছ আমি কোথাও একটা যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? আমি আজকে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে যাওয়ার সময় একটু ভিডিও করছিলাম, কারণ রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল। তো ভাবলাম যে একটু হালকা একটা ভিডিও করি ছোটোখাটো। তো আজকে একটু ব্যস্ততার মধ্য দিয়েই সময় কাটবে, কারণ আমি ওই বাসা থেকে তারপর আমি আবার আমার মাকে একটু দেখতে যাব। তো দুই বাসায় দৌড়াদৌড়ি, তো একটু ব্যস্ততার মধ্য দিয়েই সময় কাটবে। তারপরও বেশ ভালো লাগছে যে আজকে আমার সঙ্গে অসীম যাচ্ছে। তো অসীমকে আজকে ভিডিওতে নিচ্ছিলাম না, কারণ ও আজকে অনেক বেশি দৌড়াদৌড়ি করেছে, তো ওই সময়টাতে আসলে ভিডিওতে আসতে চাচ্ছিল না। আর এই তো আমি চলে এসেছি, আমি সিঁড়িতে উঠতেছি উপরে, মানে আম্মুর বাসায় যাচ্ছি। দেখো এখানে সামিন রাগ করেছে। হ্যালো সামিন, তুমি রাগ করেছো? তুমি রাগ করেছো নাকি তোমার ঘুম আসছে? কোনটা স্যামিন, কথা বলো। স্যামিন হচ্ছে আম্মুদের পাশের বাসায় থাকে, তো আম্মুর সাথে স্যামিনের সম্পর্কটা অনেক ভালো, ভালো ফ্রেন্ডশিপ। সেই জন্য মাঝে মাঝে এখানে এসে গল্প করে আম্মুর সাথে। তো এখন ওর মন খারাপ। তোর মন কেন খারাপ সামিন? সবাই ভাববে তুমি কথা বলতে পারো না। তুমি কি কথা বলতে পারো? শিফার বাসায় এসে দেখলাম যে বিল্লু ঘুমাইতেছে, আর ঘুমাইতেছে হচ্ছে একেবারে সোফার মধ্যে। সে এমনভাবে শুয়ে আছে, মানে মনে হচ্ছে যে ওর হাত পা চলতেছে না, সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছে, তো এই অবস্থার মধ্যে সে সোফার মধ্যে ঘুমাচ্ছে। দেখতেই পাচ্ছ ওর পা কোথায় রেখেছে, হাত কোথায় রেখেছে, কোনো ঠিক ঠিকানা নাই। আর এত গভীর ঘুম ছিল, আমি ভিডিও করতেছিলাম, আমি বিল্লু বিল্লু বলে ডাকতেছিলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করতেছিল না, বেশ ভালো লাগছে ছিল। শিফা বলতেছিল যে এরকম ঘুম নাকি ও প্রায়ই ঘুমায়, মানে সোফায় বা খাটের উপর উঠে, যেটা আমি আসলে দেখার সুযোগ পাই না যেহেতু আমি অন্য বাসায় থাকি। তো আজকে একটা সুযোগ পেয়ে গেলাম, একটু এসেছিলাম শিফার বাসায়। তো এসেই দেখতে পাচ্ছি যে বার্ডগুলো অনেক বেশি দুষ্টুমি করতেছে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যেতেই পারে এই সুন্দর মুহূর্তটা। দেখতেই পাচ্ছ যে ওরা খুব খেলায় ব্যস্ত আছে, দোলনায় দোল খাচ্ছে, আর ওদের দোল খাওয়াটা আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় তোমাদেরও খুবই ভালো লাগে, কারণ লাভ বার্ডের একটা আলাদা কিছু কাজ আছে, যে কাজগুলো মানে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখলে আসলে সবারই খুব পছন্দ হয় এই আর কি। এই খাঁচাতে লাভ বার্ডের সাথে রাখা হয়েছে বাজরিগর। বাজরিগর পাখিগুলোর সাথে লাভ বার্ডের সম্পর্কটা কিন্তু খুবই ভালো, ওদের মধ্যে সম্পর্ক ভালো দেখেই রাখা গেছে, তা না হলে রাখা কোনোভাবেই সম্ভব হতো না। দেখতেই পাচ্ছ যে ওখানে একটা দুইটা বাজরিগার আছে, ওই যে একটা টিয়া রং আর একটা হচ্ছে স্কাই কালার, তো এই দুইটা মেলানো হচ্ছে বাজরিগার আর দুইটা, আর হচ্ছে ওই ওই দুইটা হচ্ছে লাভ বার্ড। আর এখানে পিকু তো সবসময়ই একটু দুষ্ট বেশিই থাকে তুলনামূলকভাবে, তোমরা জানো। এইদিকে বিল্লু খাচ্ছে ক্যাট ফুড, আর ক্যাট ফুড হচ্ছে ও প্রথম প্রথম খাচ্ছে, মাত্র দু একদিন ধরে খাচ্ছে, এর আগে তো ওকে এগুলো দেওয়া হতো না। ওকে সাধারণত দেওয়া হতো আমাদের রেগুলার যে খাবারগুলো আছে সেই খাবারগুলোই, কিন্তু আমরা ভেবে দেখলাম যে ওর যে নিজস্ব খাবার আছে সেই খাবারটা আসলে ওর একটু টেস্ট করা দরকার আছে। আর সেখানে যেহেতু আলাদা রকমের পুষ্টি থাকে, মানে ওদের খাবারে ওদের অনুযায়ী ভিটামিন থাকে, তো সেটা খাওয়া উচিত। বিল্লু কি একটু বিল্লু কি ক্যাট ফুড খেয়ে একটু হেলদি হয়ে গেছে নাকি? হ্যাঁ বিল্লু, তুমি কি একটু মোটু হয়েছ? বিল্লু ভ্যাকসিন দিয়ে ঠিক হয়ে গেছিল না? ওরা তো দেখে মনে হইতেছে একটু মোটু হয়েছে, ওজন হয়েছে না একটু? চলো ওকে বাইরে দিয়ে দিই। দিয়ে দিতে হবে, কারণ এখানে রাখলে ও পাখির খাঁচার মধ্যে উঠে পাখিদের ধরার চেষ্টা করে। না না এখানে রাখা যাবে না, বিল্লু চলো বাইরে চলো।
ঘুঘু পাখিদের চোখ সবসময় সুন্দর হয়, মানে অন্যান্য পাখিদের তুলনায় ঘুঘু পাখির চোখ বেশি সুন্দর। শিফার জন্মদিনে আমরা এখন চটপটি খাচ্ছি, ঝালটা একটু বেশি হলে ভালো হতো, ঝাল একটু কম। আমরা অন্য জায়গায় খাবো, কিন্তু আজকে যেটা খাচ্ছি এটা হলো ফাউ ফাউ। আমাদের এক রিলেটিভ আসছে বাসায়, আসার পরে জানতে পারছে যে শিফার আজকে বার্থডে, তারপর শিফাকে চটপটি খাওয়ার টাকা দিয়ে গেছে, সেই টাকা দিয়ে শিফা চটপটি খাচ্ছে। তো বার্থডে গেল, চটপটি খেতে কেমন লাগতেছে? পেট ভরে গেছে। দুপুরবেলা আজকে অনেক ভালো খাওয়া দাওয়া হয়েছে, দুপুরবেলা ওর জন্মদিন উপলক্ষে অনেক মজার মজার আইটেম করা হয়েছিল, সেগুলো খাওয়া দাওয়া হয়েছে। এখন সন্ধ্যার সময় আসলে পেটে জায়গা নেই, যার জন্য আমিও খাচ্ছি না। আমরা খাচ্ছি মামুন পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারের সামনে একজন চটপটিওয়ালা বসেন, ইনার দোকানে আসছি আমরা, এর আগে কখনো খাইনি এখানে, তো প্রথম খাচ্ছি। আর এটার পাশে আছে মামুন মেডিসিন সেন্টার অ্যান্ড ডিপার্টমেন্টাল। এখানে আসলে যে বিয়ের অনুষ্ঠানগুলো হয় ওই সময় তো এখানে অনেক ভিড় থাকে। আর অপোজিটে আছে দিগন্ত থাই চাইনিজ অ্যান্ড কাবাব। বেগম ব্লু মিনা বাজার। কেন এটা ইমার্জেন্সি? ওখান থেকে আনলাম না কেন? এখন দেখি সামনে যা দেখি, চলো।